রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশ থেকে ক্রয়াদেশ স্থানান্তর করেনি বেশিরভাগ আন্তর্জাতিক ক্রেতা কোন ব্র্যান্ড বা কোম্পানি জরিমানাও করেনি কারখানা মালিকদের মার্কিন গবেষণা প্রতিষ্ঠান বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টারের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে তবে তৈরি পোশাক মালিকদের সংগঠন বলছে সেপ্টেম্বরের অস্থিরতায় আগামী তিন মাসের কিছু ক্রয়াদেশ স্থানান্তর করেছে ক্রেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর তৈরি পোশাক খাতে অস্থিরতা তৈরি হয় বেশ কিছু প্রতিবন্ধকতার মুখে পড়ে এ খাত আশঙ্কা দেখা দেয় বাংলাদেশ থেকে ক্রয়াদেশ অন্য দেশে সরে যাওয়ার তবে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টারের সেপ্টেম্বর মাসের প্রতিবেদনে খুব একটা ক্রয়াদেশ স্থানান্তরের তথ্য মেলেনি বিষ ও কোম্পানির সঙ্গে কথা বলে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে এসব ক্রেতা ও কোম্পানির মধ্যে ক্রয়াদেশ স্থানান্তরের কোনো সিদ্ধান্ত নেয়নি বারোটি কোম্পানি ওই সময়ে কোনো ব্র্যান্ড বা কোম্পানি জরিমানাও করেনি কারখানার মালিকদের তবে স্থানান্তর সংক্রান্ত কোনো তথ্য দেয়নি একটি কোম্পানি আর সাতটি ব্র্যান্ড এই গবেষণা প্রতিষ্ঠানের কোনো প্রশ্নের উত্তর দেয়নি বিজিএমএ জানিয়েছে আন্দোলনের সময় কোনো আদেশ বাতিল স্থানান্তর হয়নি বা জরিমানাও করা হয়নি তবে সেপ্টেম্বরের অস্থিরতায় যে জটিলতা তৈরি হয় তাতে কিছু ক্রেতা ক্রয় আদেশ স্থানান্তর করেছে এই পকেটের এই ফ্যাক্টরিগুলোর এই চ্যালেঞ্জগুলো কবে নাগাদ হবে সেই হিসেবে কিছু ক্রেতা হয়তোবা তাদের আগামী তিন মাসের যে পিওসিডগুলো ইস্যু করার ক্ষেত্রে কিছুটা ভিন্ন মত তারা পালন করেছে বা করছে একই প্রোডাক্টের অন্য কোন প্রোডাকশন অন্য কোন লোকেশনে থেকে থাকে সেক্ষেত্রে হয়তো বা ওই ফ্যাক্টরিকে ফ্যাক্টরি মালিক এবং বায়া দুজনে মিলেই স্ট্র্যাটেজিক একটা সিদ্ধান্ত নিয়ে আসলিয়া বেল থেকে কিছুটা হলেও প্রোডাকশন কমিয়েছেন অস্থিতিশীল পরিস্থিতির কারণে হওয়া ক্ষতি পোষাতে সরকারের কাছে এক বছরের জন্য সহজ শর্তে ঋণ চেয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সরকারের পক্ষ থেকেও দেয়া হয়েছে সহায়তার আশ্বাস ইফাতারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ দেশের নবযাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের পাশে চেয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর জানান বহুমুখী সংস্কারের মাধ্যমে ব্যবসার পরিবেশ উন্নত করতে দৃঢ় প্রতিজ্ঞ তারা সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে সভায় যোগ দিয়ে ডক্টর ইউনুস বলেন যুক্তরাষ্ট্রে তিনি ব্যবসায়ীদের কথা শুনতে গেছেন বিনিয়োগের পরিবেশ কিভাবে আরো উন্নত করা যায় জানতে চান সে বিষয়ে বাংলাদেশ শুধু সতেরো কোটি মানুষের বাজার নয় উল্লেখ করে তিনি জানান বিশ্বশিশু 10টি ভোক্তা বাজারের এটি দ্রুত বিকাশিত হচ্ছে এছাড়া কৌশলগতভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের 300 কোটি মানুষের বাজার ধরার সম্ভাবনাময় সুযোগ রয়েছে ইউএস বিজনেস কাউন্সিলের সারে বক্তব্যটা ছিল যে বাংলাদেশ ইজ না ওপেন ফর বিজনেস তোমরা আসো বাংলাদেশে ইনভেস্ট করো আমরা উইল আমরা অলরেডি যেটা হয়েছে যে এক্সচেঞ্জ রেট স্ট্যাবিলাইজেশন হয়েছে আপনি দেখেছেন তো যেই প্রতি সরকারের মানে দুই বছরের মধ্যে পঁচাশি টাকা ছিল ডলার সেই যা একশো টাকা কিন্তু এই গভর্নমেন্ট এসে ডলারের রেটটাকে স্ট্যাবিলাইজ করেছে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর বাংলাদেশের অর্থনীতির জন্য সম্ভাবনার নতুন দান উন্মোচন করেছে বড় অঙ্কের ঋণ সহায়তা পেতে আন্তর্জাতিক সংস্থার প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন হলে বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলা সহজ হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা তাদের মতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক জোরদারের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান বিদেশে বিনিয়োগেও গতি আসবে দীর্ঘ সময়ের দুর্নীতি অর্থ ভুল নীতির দায়ে দেশে বৈদেশিক মুদ্রার সংকট প্রকট হয়েছে দুই বছর ধরে সবশেষ তথ্যমতে সতেরো সেপ্টেম্বর রিজার্ভ চব্বিশ দশমিক তিন বিলিয়ন ডলার দ্বারায় আইএমএফের বিপিএম ছয় স্ট্যান্ডার্ডে যা বিশ বিলিয়ন ডলারের নিচে এ অর্থে দেশের তিন মাসের আমদানি ব্যয় নিষ্পত্তি চ্যালেঞ্জিং সেই সঙ্গে বিদ্যুৎ জ্বালানি আমদানিতে বকেয়া ছাড়িয়েছে দুই বিলিয়ন ডলার এমন পরিস্থিতিতে সরকার এডিবি থেকে প্রায় দুই বিলিয়ন আইএমএফ থেকে তিন বিলিয়ন ডলার ঋণ পেতে চায় অন্তর্বর্তী সরকার প্রধানের এবারের সফরে বিশ্বব্যাংক থেকে সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ যুক্তরাষ্ট্র থেকে বিশ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রেসিডেন্টের মিটিং থেকে যে থ্রি পয়েন্ট টু বিলিয়ন ডলারের কথা আসলো ওয়ার্ল্ড আইএমএফ ম্যানেজিং ডিরেক্টরের সাথে মিটিংয়ে যে তিন বিলিয়ন ডলারের রিকোয়েস্ট বাংলাদেশ করেছে সেটার ব্যাপারে একটা আর্লি পজিটিভ ইন্ডিকেশন এসছে এগুলো আমার মনে হয় যদি সবগুলোই একটা ম্যাচিউরিটির দিকে যায় দিস উইল বি এক্সট্রিমলি হেল্পফুল এদিকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক দুদেশের সম্পর্ক জোরদারের স্পষ্ট বার্তা দিয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা এতে দেশটিতে শুল্কমুক্ত বাজার সুবিধা পাওয়া বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে সুফল মিলতে পারে বলে মত তাদের শুল্কমুক্ত বাজারের বিষয় রয়েছে এখানে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সহযোগিতার বিষয় রয়েছে আর্থিক ভাবেও তারা বিভিন্ন ঋণ এবং যে গ্র্যান্ট আছে এটা দেন সেটা সেই ব্যাপারে আলোচনা এসছে এবং সার্বিক ভাবে আমি মনে করি যে এটা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ বৈশ্বিক নেতা তাদের সাথে সম্পর্ক এটা গুরুত্বপূর্ণ হবে ফলে সেই দিক থেকেও আমার মনে হয় অর্থনৈতিক একটা নতুন দারুন মোচন হবে বৈদেশিক মুদ্রার জোগান বাড়াতে বিদেশি ঋণনির্ভর প্রকল্প বাস্তবায়নেও বাড়তি গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দুই সপ্তাহ পার হলেও এখনও বাজারে কার্যকর হয়নি সরকার নির্ধারিত ডিম ও মুরগির দাম বরং ডিমের ডজনে বাড়তি গুনতে হচ্ছে আঠারো টাকা পর্যন্ত এছাড়া বৃষ্টির অজুহাতে বেড়েছে কাঁচামরিচের দামও ইলিশের সরবরাহ ভালো হলেও বিক্রি হচ্ছে চড়া দামে রাজধানী বাজারে ছুটির দিনে ক্রেতা সমাগম যেমন বেশি তেমনি বিক্রেতাদের বাড়তি মুনাফা করার প্রবণতাও বেশি যদিও পণ্যের সরবরাহে কোনো সংকট নেই গেল পনেরো সেপ্টেম্বর ফার্মের মুরগির ডিমের ডজন একশো টাকা ও ব্রয়লার মুরগির দাম একশো টাকা নির্ধারণ করে দেয় সরকার তবে তা এখনও রয়েছে কাগজ কলমে বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম মিলছে একশো টাকায় ব্রয়লার মুরগির কেজি একশো থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো টাকায়

প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে অন্তত এক হাজার সাতশো টাকায় নাগালে না থাকায় অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে যারা ভালো টাকা ইনকাম করতেছে চলতেছে ওরাই খাইতে পারবে বা নিম্ন পরিবার ওরা কেনার সামর্থ্যের মধ্যে নাই এদিকে দুদিনের বৃষ্টিতে সরবরাহের ঘাটতির অজুহাতে বেড়েছে কাঁচামরিচের দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে দুইশো টাকার ওপরে করলা শশা বেগুনের কেজি ষাট টাকার বেশি শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা পর্যটন খাতের উন্নয়নে মহা পরিকল্পনা ঝুলে আছে পাঁচ বছর আর প্রায় দশ বছরে কোনো বৈঠকই হয়নি জাতীয় পর্যটন কাউন্সিলের ফলে অপার সম্ভাবনাময় এই শিল্পে দৃশ্যত কোনো অগ্রগতি নেই এ অবস্থায় পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের পর্যটন অর্থনীতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলো ভালো অবস্থানে থাকলেও সম্ভাবনাময় এ খাতকে পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ পর্যটনে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান এখনও একশো নয়তম সরকারি নানা আশ্বাসও মিলছে না তেমন সুফল দেশের পর্যটন খাতে সর্বোচ্চ নীতি নির্ধারণী প্ল্যাটফর্ম জাতীয় পর্যটন কাউন্সিল এনটিসি কিন্তু সবশেষ দুই সালের পর এনটিসির আর কোনো বৈঠকই হয়নি ফলে দুই সালে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন শুরু হলেও এখনও তা হয়নি অনুমোদন এ মহাপরিকল্পনায় দুই সাল নাগাদ বিদেশি পর্যটকদের উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি ও দেশীয় কর্মসংস্থান লক্ষ্যমাত্রা হয়েছে তৈরি পর্যটন খাত সংশ্লিষ্টদের মতে মহাপরিকল্পনা বাস্তবায়নে যত দেরি হবে এ শিল্পে অব্যবস্থাপনাও তত বাড়বে টেকসই উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও বিকাশ ঘটাতে হবে পজিশনিং মার্কেটিং করতে চান বাংলাদেশকে যদি আপনি ব্র্যান্ডিং থেকে সুচ্চ পর্যায়ে পৌঁছে নিতে চান তাহলে হবে এবং সরকারকে উচিত হবে পর্যটন সংশ্লিষ্ট সকলকে বেসিসে সুযোগ সুবিধা বৃদ্ধি করে দেওয়া দেরি হল মহাপরিকল্পনা এনটিসিতে অনুমোদন হলে সুফল মিলবে বলে আশা ট্যুরিজম বোর্ড প্রধানের মাস্টার প্ল্যানটা অনুমোদিত হবে জাতীয় পর্যটন পরিষদে এই পর্যটন পরিষদ পুনর্গঠনের জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং দ্রুত এটার মিটিং আহ্বানের জন্য তো ক্যাবিনেট ডিভিশন এটা পুনর্গঠনের জন্য কাজ করছে আমরা আশা করি খুব মিটিং হবে এবং আমরা এটা উপস্থাপন করব বাংলাদেশ ভ্রমণে কানাডা যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ সতর্কতা দিয়েছে তা প্রত্যাহার করতে কাজ চলছে বলেও জানিয়েছে ট্যুরিজম বোর্ড শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা পর্যটন শিল্পের বিকাশে পর্যায়ক্রমে পর্যটন সপ্তাহ ও মাস উদযাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন সচিব শিল্প বিকাশের সব সম্ভাবনা এদেশে বিরাজমান এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করতে আরও নতুন উদ্যোগ নেওয়া হবে এ শিল্পের টেকসই উন্নয়নে দেশের জনসাধারণকে সম্পৃক্ত করতে জোর দেওয়া হচ্ছে দেশের মোট জিডি জিডিপির তিন দশমিক শূন্য দুই শতাংশ এই শিল্প থেকে আসে বলেও উল্লেখ করেন তিনি পর্যটন শিল্পের বিকাশে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বানও জানান পর্যটন সচিব আমাদের চেষ্টা হচ্ছে পর্যটন শান্তি সোপান এবং ট্যুরিজম ইন পিস এই যে এই স্লোগান নিয়ে এই প্রতিপাদ্য নিয়ে আমাদের এবারের বিশ্ব পর্যটন দিবস আমরা উদযাপন করছি বিশ্বের শীর্ষস্থানীয় এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডার ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশে পণ্য পরিবহনের বার্ষিক ভাড়া সমন্বয়ের ঘোষণা দিয়েছে এবার জার্মান প্রতিষ্ঠানটি ভাড়া বাড়িয়েছে চার দশমিক নয় শতাংশ ক্রমবর্ধমান পরিচালন ব্যয় সমন্বয়ের জন্য ডিএইচএল এই সিদ্ধান্ত নিয়েছে আগামী এক জানুয়ারি থেকে ভাড়ার নতুন হার কার্যকর হবে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে তারা জানায় মার্কিন ডলারের বিপরীতে দেশীয় টাকার দাম কমে যাওয়া ও মূল্যস্ফীতি সহ বিভিন্ন কারণে ক্রমাগত খরচ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে তারা পণ্য পরিবহনের ভাড়া বাড়িয়েছে বিশ্বব্যাপী দুশো বিশটি দেশ ও অঞ্চলের বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে ডিএইচএল বার্ষিক খরচ সামঞ্জস্য করে থাকে বলেও উল্লেখ করা হয়েছে আর এই ছিল অর্থনীতি স্বাধীনতা আজকের আয়োজনে আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে